সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের মলজুর নদীতে খাদ্য গুদাম এলাকায় এবার রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সেতু নির্মাণ ব্যয় প্রাককলন অনুমোদন করেন। 13 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের নির্দেশনায় তার নির্বাচনী এলাকা জগন্নাথপুরে এমন দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ভাবছেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান। জগন্নাথপুর পৌরসভার উন্নয়ন ও যানজট নিরসনে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নাগরিকরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় সরকার জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, এই এলাকার সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের নির্দেশনায় তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার যানজট নিরসনে খাদ্য গুদাম এলাকায় সড়ক সেতু ভেঙে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আজ সেতু নির্মাণের প্রাককল অনুমোদন করা হয়। এখন সেতু নির্মাণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। তিনি আরো জানায়, 60 মিটার দৈর্ঘ্য ও 11.25 মিটার প্রস্থ সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতুটি নির্মিত হবে। জগন্নাথপুরবাসী মনে করেন, রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতুটি বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পৌর শহরে সৌন্দর্য বাড়বে। গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় পরিকল্পনা মন্ত্রী এম মান্নান মহোদয়কে জগন্নাথপুরবাসী অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ প্রকল্পটি আগেই একনেকে অনুমোদন লাভ করে এবং সোমবার প্রাককলন অনুমোদন লাভ করে। আশা করছি আগামী 1 মাসের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে।